নির্বাচনকে আমরা পাখির চোখ করে আমরা বেরিয়ে পড়েছি পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় লাইভ করার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন হাড়োয়া বিধায়ক তথা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি তথা মুখ্য উপদেষ্টা এবং ওয়াকফ বোর্ডের সদস্য শ্রী হাজি শেখ নুরুল ইসলাম মহাশয়। আমাদের সামনে উপস্থিত আছেন আজকে উনি স্বয়ং এবং সামনের এই পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে আজকে আমরা ওনার থেকে কিছু কথা আমরা জেনে নেব। স্যার কেমন আছেন? আপনাকে প্রথমে আমরা এই প্রশ্নটা করতে চাই, কেমন আছেন স্যার? ভালো আছি, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা প্রথমেই জানতে চাইবো স্যার, আপনার রাজনৈতিক জীবন নিয়ে আপনি যদি কিছু বলেন আমাদের খুব ভালো হয়। দেখুন, রাজনীতি জীবন আমার 1978 সালে ছাত্র জীবন থেকে আমি কংগ্রেস রাজনীতি করতাম। তারপরে সিপিএম এর অত্যাচার, অনেক অত্যাচার আমি চোখে রেখেছি। 1980 সাল থেকে আমি সদস্য রাজনীতি করেছি। তারপরে দীর্ঘদিন ধরে আমি 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরে গিয়ে তারপরে আমি ওনার সঙ্গে ওনার অনুপ্রেরণায় আমি রাজনীতিটা করতাম। তারপর 93 সালে উনি যুব সভাপতি হয়েছিলেন, তার সাথে ওনার সঙ্গে ছিলাম। তারপর 97-তে উনি যখন ডিসিশন নিলেন যে আমরা এই দল আর করবো না, আমরা নতুন দল তৈরি করি, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে ওনার সঙ্গে আছি। এবং 98 সালে আমি পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছিলাম। 2003-এ আমি পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করেছিলাম। 2008-এ আমি জেলা পরিষদে জিতে উত্তর চব্বিশ জেলা পরিষদে বিরোধী দল নেতা হয়েছিলাম। 2009-এ বসিরহাটের লোকসভা কেন্দ্র থেকে আমি নির্বাচিত হয়ে আমি এমপি হয়েছিলাম। সমস্ত কিছুটা মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে আমি এগিয়েছি এবং 2016-এ আবার আমাকে উনি আরও বিদায় করেছেন। এই হচ্ছে আমার রাজনৈতিক জীবন। আস্তে আস্তে আমি যখন এই মানে এমপি ছিলাম বসিরহাটে, আমি বিভিন্নভাবে উন্নয়ন করবার চেষ্টা করেছি এবং এমপিল্যাডসের টাকা যে মানুষ পেত মানে খরচ হতো এটা জানতো না। আমি মোটামুটি সেইভাবে এমপি হয়ে আমরা যখন 19টা এমপি হলাম পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসে, বসিরহাটের সমস্ত স্কুল মাদ্রাসা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমি টাকা দিয়েছি এবং সর্বোপরি বসিরহাটে একটা বড় শ্মশান ঘাট করে দিয়েছি 30 লক্ষ টাকা খরচ করে, এবং তাকে 30 লাখ টাকা খরচ করে একটা পানীয় জলের প্রকল্প তৈরি করেছি। এরকম বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি, অনেক হোস্টেল করে দিয়েছি। এটা একটা বসিরহাটে আজও একটা সুনাম আছে। বসিরহাট হসপিটালকে দিদি যখন জেলা হসপিটাল করে দেন, আমি ওখানে ন্যায্য মূল্য ওষুধের দোকান দিদির দ্বারাই করে দিয়েছি, অ্যাম্বুলেন্স দিয়েছি ওখানে। এইভাবে আমার একটা উন্নয়নের পরিবেশ তৈরি আছে বসিরহাটে। তারপরে আমি হাড়োয়ায়, হাড়োয়ায় আপনারা যে খবর নেবেন, আমার 13টা পঞ্চায়েত, 12টা পঞ্চায়েত আমাদের দখলে, একটা পঞ্চায়েত সিপিএম প্রকাশ করে সেটাও আমরা নিয়ে নিয়েছি। বর্তমান 13টা পঞ্চায়েতই আমাদের দখলে। এখন সেখানে উন্নয়ন কীভাবে হচ্ছে আপনারা না গেলে এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে, ওখানে একটা কিছুদিন আগে সিএম আমাকে একটা স্কুল দিয়েছেন, মহিলা স্কুল, যে স্কুলটা কবি শাহাদাত হোসেনের নামে আমরা করেছি। ওখানে হাড়োয়ায় একটা মাধ্যমিক স্কুল আমরা করেছি। ওখানে অডিটোরিয়াম, ওখানে কমিউনিটি হল থেকে শুরু করে বিভিন্নভাবে রাস্তাঘাট আজকে ঝকঝক করছে। হাড়োয়া সামনে দাঁড়িয়ে আছে শাসনের মানুষ, যে শাসনের দীর্ঘ 34 বছরে সিপিএম এর অত্যাচারে মানুষের গণতন্ত্র ছিল না, মানুষ খুন খারাপি রাহাজারি, সেই জায়গায় 2011-এর পরিবর্তনের পরে থেকে আজকে শাসনের মানুষ আসছে, সেখানে ঘরে ঘরে উন্নয়ন হচ্ছে, মানুষ শান্তিতে বসবাস করছে। এটা হচ্ছে হাড়োয়ার বিধানসভার একটা ঐতিহ্য, যে হাড়োয়ার মধ্যে শাসন, শাসন ছাড়া ভারতবর্ষের কাছে একটা দিয়েছিল, সেই শাসন আজকে শান্তিতে মানুষ বসবাস করছে। এটাই হচ্ছে আমার রাজনীতি জীবনের একটা সব থেকে বড় সাফল্য। এবং মমতা ব্যানার্জির এসনে আশীর্বাদ নিয়ে আমি সমস্ত প্রায় এগিয়ে গেছি এবং তিনি সর্বভাবে যেভাবে সাহায্য করেন, আমাকে হজ কমিটির চেয়ারম্যান করেছিলেন, 2 বার আমি হজ কমিটির চেয়ারম্যান ছিলাম। সেই হজ কমিটির চেয়ারম্যান থাকাকালীন আমি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হজের কাজ করে দিয়েছেন, বড় মদিনাতুল হজ্জাজ বানিয়ে দিয়েছেন, হজ টাওয়ারের পাশে হোস্টেল করে দিয়েছেন, কার্ড হোস্টেল। মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলতে গেলে সারা রাত সেভাবে যেভাবে করেছি আমি খুব খুশি এবং আমার রাজনীতি জীবনটা আমি মনে করি ধন্য। আমি তৃণমূল কংগ্রেস ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। তো স্যার আপনার রাজনৈতিক জীবন আপনি বললেন এবং সেটা আমাদের ভিউয়ার্সরা দেখলো, আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটাকে সরাসরি সম্প্রচার হচ্ছে, সরাসরি তারা দেখছে আপনার বার্তাগুলো, এখানে একটাই কথা মানে বলতে ইচ্ছে করছে যে যারা কাজ করছে বেসিক্যালি কিন্তু তারাই তৃণমূল কংগ্রেসে রয়েছে, তারা পোস্ট হোল্ড করছে, কিন্তু এতদিন ধরে 34 বছর, 2011 সালের আগে আমরা যে বিগত 34 বছর দেখেছি শুধু খুন রাহাজানি দুর্নীতিতে সারা পশ্চিমবঙ্গ ঘুরে গিয়েছিল, সাত মানে মা বোনেরা রাস্তায় বেশি রাত করে বাড়ি ফিরতে পারতো না, তারা নিরাপদ ছিল না, শিশুরা নিরাপদ ছিল না,
আজকে কিন্তু সেখান থেকে আমরা অনেক সেফ, এবং আপনাদের মতন মানুষেরা আজকে সারা পশ্চিমবঙ্গ ধরে কাজ করে চলেছেন এবং সেটা আমাদের কাছে বিরাট বড় পাওনা। এরপরে আমাদের যিনি প্রশ্ন করবেন আমাদের, তিনি হচ্ছেন তৃণমূল সাইবার কমব্যাট ফোর্সের সভাপতি শ্রীযুক্ত কল্যাণ পাত্র মহাশয়। আমি কল্যাণ স্যারকে এখানে আসার জন্য অনুরোধ করব। নমস্কার, প্রথমে জানাই আমার বিধায়ক স্যারকে, তারপরে আমি আমার শুভানুধায়ীদের কাছে আমি চলে আসছি লাইভে। আমি স্যারকে একটা জিনিসই শুধু বলতে বলবো, যে সেটা হচ্ছে যে আগামী পঞ্চায়েত নির্বাচনে কিভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং উন্নয়নের যে আমরা যে দিদির যে চারিদিকে চতুর্দিকে যে উন্নয়ন প্রকল্পগুলো যে শেষ হওয়ার বুকে এবং 80% চালু হয়ে গেছে এবং তার ফলে যে আমরা কতটা উপকৃত হয়েছি সেই বিষয়ে আমি স্যারকে একটু কিছু বলতে অনুরোধ করছি। দেখুন, আমাদের আমার 13টা অঞ্চল, 13টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা সমস্ত আঞ্চলিক সম্মেলন থেকে শুরু করে আমরা ব্লক সম্মেলন পর্যন্ত শেষ করেছি। আমরা পঞ্চায়েতের প্রস্তুতি আমরা পুরোপুরি আমরা শেষ করে ফেলেছি। আমরা শুধু সময়ের অপেক্ষায় আছি কবে নির্বাচনে আমরা 13টা পঞ্চায়েতে আমরা নজর লাভ করবো। কারণ মমতা ব্যানার্জি যেসব প্রকল্প তৈরি করেছেন পশ্চিমবঙ্গে, সবুজ সাথী, কন্যাশ্রী, খাদ্যসাথী থেকে শুরু করে যেসব প্রকল্প, সমস্ত প্রকল্পগুলো পশ্চিমবাংলার মানুষের হৃদয় ছুঁয়ে নিয়েছে, হৃদয়ের মধ্যে জড়িয়ে গেছে এমন সুন্দর প্রকল্প যে কন্যাশ্রী আজকে পৃথিবীর কাছে আজকে 1 নম্বরের স্থান অধিকার করেছে। তাই আমি আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে চেতনা মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উন্নয়নকে আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবো এবং আমরা আশা করছি আমার 13টা পঞ্চায়েতে আমরা 13টা পঞ্চায়েতে জয়লাভ করবো, সন্দেহ নেই। আমরা শুনে আশ্বস্ত হলাম স্যারের কাছে যে এখানে সত্যি এমন নিবিড় কাজ হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে, আমাদের বিধায়ক স্যার যে অদ্ভুত ধরনের কাজগুলো করেছেন সেগুলো সত্যি আমরা নিজের চোখেও আসার পথে দেখতে দেখতে এলাম যে রাস্তাঘাটগুলো তো সুন্দর হয়েছে, তার উপরে আরো দেখলাম যে রাস্তাটা আরো চওড়া করার জন্য উনি সমস্ত মেটেরিয়াল পর্যন্ত সাইডে ফেলে রেখে দিয়েছেন, যার জন্য আমরা আসার সময় বলতে বলতে আসছিলাম। দেখুন, আমার আমার কেন্দ্রের মধ্যে 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল, দুটো জায়গায় এমন একটা রাস্তা চাহিদা ছিল, মানুষ দীর্ঘদিন ধরে রাস্তা অবরোধ থেকে শুরু করে সমস্ত কিছু করেছে। আমরা নির্বাচনে জয়লাভ করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় 18,000 কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন, সেই রাস্তার মধ্যে আমার ওই বড় বড় দুটো রাস্তা, সেই রাস্তার কাজ শুরু হয়ে গেছে। এলাকার মানুষ প্রচণ্ড খুশি যে আমরা 34 বছরে পিচের রাস্তা দেখেনি। মমতা ব্যানার্জি আসার পরে আমাদের এলাকায় সমস্ত গ্রামে গঞ্জে গলিতে অলিতে খালাই রাস্তা থেকে পিচের রাস্তা থেকে শুরু করে যেন মনে হচ্ছে পৌরসভায় বাস করছে আমরা পঞ্চায়েত, এরকম একটা উন্নয়ন মানুষ পেয়েছে যে মানুষ এত খুশি। মমতা ব্যানার্জি ছাড়া কিছু চেনে না মানুষ। এই মুহূর্তে পশ্চিমবাংলায় সিপিএম বিলুপ্তির পথে, সিপিএম যা 34 বছর করেছে সিপিএম এর কোনো স্থান নেই পশ্চিমবাংলায়, এবং ভারতীয় জনতা পার্টি যে সাম্প্রদায়িক রাজনীতি করছে আজ সিপিএম কংগ্রেস এবং বিজেপি মিলে পশ্চিমবাংলায় যে একটা সুন্দর পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে, আমি পশ্চিমবাংলার মানুষের কাছে বলবো আপনারা সবাই সজাগ থাকুন। অতন্ত্র প্রহরীর মতো মুখ্যমন্ত্রী জেগে আছে, তিনি সমস্ত ব্যাপারে আন্দোলন করছে, প্রতিবাদ করছেন, এবং ভারতবর্ষের সব থেকে 1 নম্বরের স্থান অধিকার করছে পশ্চিমবাংলা ধর্মনিরপেক্ষ জায়গায়। কারণ আমরা হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ব এখানে তৈরি হয়েছে এটা কোনো অবস্থায় আমরা নষ্ট হতে দেবো না, আমরা সকলে সজাগ থেকে আমাদের পশ্চিমবাংলার গর্ব আমরা বজায় রাখবো। এবং মুখ্যমন্ত্রী তার নির্দেশ, তার চিন্তাধারা এখানে যেইভাবে জাতপথে রাজনীতি করার চেষ্টা ব্যর্থ করার জন্য সমস্ত মানুষের কাছে আমরা অবগত। কিছু এই যে কথাগুলো স্যার বললেন আমি পুরোপুরি সহমত ব্যক্ত করছি, তার কারণ আমরা কলকাতা থেকে আসার সময় অদ্ভুত জিনিস রাস্তার দুপাশে যখন দেখতে দেখতে আসছি এখানে একটাও বিজেপির কোনো পোস্টারও দেখলাম না, কোনো ফ্ল্যাগও দেখলাম, তখনই আমরা নিজেরা গাড়ির মধ্যে বলাবলি করছিলাম যে নুরুল স্যার তার মানে এই জায়গায় এখানে বিজেপি বোধ হয় মানে কেউ পা ফেলতে পারেননি, ফুটস্টেপও আমরা দেখতে পেলাম না কোনো জায়গাতে, যার জন্য আমরা ওনার প্রতি সত্যি কৃতজ্ঞতা তো জানাবই, প্লাস এই জায়গায় যে এত সুন্দর আমাদের দুটো ভারতীয় যে ডাইভার্সিটির যে ইয়েটা আছে সেই ডাইভার্সিটির ইয়েটা যে ইউনিটিতে কীভাবে পরিণত হয়েছে সেটা নুরুল স্যার দেখিয়ে দিয়েছে। এবার আমি আমার ছোটো ভাই সুখেন্দুকে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ স্যার।
এটা সত্যি অনস্বীকার্য যে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে চেনে, আপনাকে জানে, এবং আপনি সারা পশ্চিম বাংলার জন্য, শুধুমাত্র আপনার অ্যাসেম্বলির জন্য নয়, শুধুমাত্র হাড়োয়ার জন্য নয়, সমগ্র পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের জন্য কিন্তু আপনি কাজ করে চলেছেন অবিরত, এবং এটা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা কিন্তু গর্বের বিষয় আছে। স্যার, আমি এই মুহূর্তে আপনাকে একটা কোশ্চেন করতে চাই, যে এই মুহূর্তে যে ভারতবর্ষে ধর্মের রাজনীতি শুরু হয়েছে, যারা তথাকথিত হিন্দু, যারা তথাকথিত নিজেদেরকে ভারতীয় বলে দাবি করছে, এবং তারা যে এইভাবে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করছে, সেক্ষেত্রে আপনি তাদের তাদেরকে কি বার্তা দিতে চাইবেন? দেখুন, ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ একটা দেশ। সেই ভারতবর্ষে দাঁড়িয়ে আসবে যে হিন্দুত্ববাদী কায়েম করবার যে চেষ্টা হচ্ছে, সমস্ত হিন্দুদেরকে হিন্দুত্ববাদী মেনে নেয় না। ভারতবর্ষে যখন আমি দেখি যে সংখ্যালঘুদের কোনো সমস্যা হয়েছে, ভারতবর্ষের হিন্দুরাই আগে এগিয়ে এসছে তাদের স্বার্থের দুনিয়ায়, তারাই আন্দোলন করছে মুসলমানদের জন্য। অতএব ভারতবর্ষের এই বিচিত্র ভারতবর্ষ, এই ভারতবর্ষে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষ কোনোদিন শেষ করা যাবে না। এবং এই মুহূর্তে আমি মনে করি ভারতবর্ষের এক নম্বর ধর্মনিরপেক্ষ নেত্রী হিসেবে ভারতবর্ষের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামী দিন এই হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ব আছে, যে সমস্ত সম্প্রদায়ের মানুষ মানে ভারতবর্ষে বাস করে, তার জন্য আগামী 2019 নির্বাচন, সেই নির্বাচনে মমতা ব্যানার্জির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আমরা আশা করি ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ সরকার হোক, আমরা সমস্ত ভারতবাসী শান্তিতে বসবাস করি, পশ্চিমবাংলা যেভাবে উন্নয়ন হচ্ছে ভারতবর্ষ সেভাবে উন্নয়নে এগিয়ে যাক, এবং মানুষ শান্তিতে বসবাস করি। ভারতবর্ষে ধর্মনিরপেক্ষবাদের এদেশে কোনো হিন্দুত্ববাদ কায়েম করা যাবে না, কোনো মুসলিমবাদ কায়েম করা যাবে না, এরা সবাইকে নিয়ে আমাদের ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষ ভারতবর্ষের জায়গায় থাকবে। ধন্যবাদ স্যার। এবং স্যার, আমি আমার শেষ প্রশ্ন আজকে, কেননা আমার পরে আমাদের গ্রুপের যিনি ইনচার্জ, তৃণমূল সাইবার কম্বাট ফোর্সের যিনি ইনচার্জ শ্রীযুক্ত আসিফুর রহমান মশাই, উনি আপনাকে একটা কোয়েশ্চেন করবেন। তো আজকে আমি আপনাকে শেষবারের মধ্যে যে কোয়েশ্চেনটা করতে চাইছি, যে আপনার যে অ্যাসেম্বলি, আপনার যে বিধানসভা হাড়োয়া, সেখানে আপনি শিশু এবং নারী এবং যুব সমাজে যে শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে আপনি যে উন্নয়ন করেছেন, সেই বিষয়ে যদি আপনি আমাদের দর্শক বন্ধুদের কিছু বলেন খুব ভালো হয়। দেখুন, আমার হাড়োয়া একটা সাংস্কৃতিক জায়গা, বই মেলা হয়, সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ছাত্রদের এবং যুবকদের এবং বাচ্চাদের নিয়ে সমস্ত প্রোগ্রামগুলো হয়, এবং প্রোগ্রামগুলোকে সংগঠিতভাবে করা হয়। যেমন লালন মেলা হবে আগামীকাল, আজকে তার উদ্বোধন আমি করব। এবং হাড়োয়ায় শিক্ষার প্রসারটা খুব বেশি, অনেক হাই স্কুল আছে, তবুও ওই হাই স্কুলের অভাবে মানুষ ছেলে পেলে মেয়েরা পড়াশোনা করতে পারছিল না, মানে ভর্তি হতে পারছে না, ওরা ভয়তে, তার জন্য মুখ্যমন্ত্রীকে বলার জন্য তিনি একটা স্কুল স্যাংশন করেছেন। এবং হাড়োয়া একটা সাংস্কৃতিক জায়গা, হাড়োয়া ভীষণভাবে আজকে এগিয়ে যাচ্ছে, এটা আমি কিন্তু আনন্দিত যে হাড়োয়ায় সিপিএমের হারমানদের যারাই মানুষ সেখানে বসবাস করতে পারতো না, কী অত্যাচার হচ্ছে সেখানে, আজকে সেখানে শান্তি ফিরে এসছে, এবং স্কুলে যাচ্ছে ছেলেমেয়েরা শান্তিতে, সেখানে একটা সুন্দর পরিবেশ তৈরি, হাসপাতালটাও ভালো জায়গায় ছড়িয়ে এসেছে। এবং আমি মাইনরিটি সেল থেকে হাসপাতালে এমএসজি ফান্ড থেকে সেখানে 90 লক্ষ টাকা একটা স্যাংশনের ব্যবস্থা করে দিয়েছি, খুব শীঘ্রই সেটা অনুমোদন পাবে, পেলে হাড়োয়া হসপিটাল একটা খুব ভালো জায়গায় যাবে, এবং প্রচুর আমার রোগী হয়, এবং পরিষেবাটাও মানুষ ভালো পান, মানে হাড়োয়া একটা সুন্দর পরিবেশের মধ্যে এসেছে। আমি বলতে পারি হাড়োয়া আমি গর্বিত, হাড়োয়া বিধানসভায় মানুষ খুশি। আপনারা বুঝতেই পারছেন যে হাড়োয়ার মতন একটি জায়গাতে উনি যেভাবে কাজ করে চলেছেন, সেখানে এমএসডিবির ফান্ড থেকে উনি হাড়োয়াতে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন, এবং সেই টাকা শুধু মানে আপনার অনুমোদনের অপেক্ষা, এবং অনুমোদন মৃত্যুকর হসপিটালেও 45 লক্ষ করা, মৃত্যুকর হসপিটালও শাসন অঞ্চলের মধ্যে মৃত্যুকর হসপিটাল পড়ে, সেটার জন্য আমি এমএসডিবি ফান্ডের জন্য সেখানে একটা ফান্ডে আবেদন করেছি, এবং সেটা হলে সেটা খুব শীঘ্রই আমরা অনুমোদন পাবো, পেলে আমার মৃত্যুকর হসপিটালের সমস্যা মিটে যাবে, শাসনের মানুষকে আর বাড়ার সাথে আসতে হবে না, শাসন মৃত্যুকরই তারা পরিষেবা পাবে। এরকম ধরনের আমরা চিন্তা করে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, যাতে আমার হাড়োয়া অঞ্চলটা মানে হাড়োয়া বিধানসভাটা সুন্দরভাবে মানুষ পরিষেবা পাক, এবং মানুষ শান্তিতে বসবাস করবে। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। হাড়োয়ার মতন একটা মানে অপ্রীতিকর জায়গা, যেখানে 2011 সালে মানুষ মানে পা দিতে ভয় পেত, সন্ত্রাসের জায়গা ছিল সেই হাড়োয়াতে, কিন্তু আজকে এই শেখ নুরুল ইসলাম মহাশয় কিন্তু আজকে উন্নয়ন করেছেন, এবং সেখানে কিন্তু শিক্ষা এবং সংস্কৃতিতে ভরিয়ে দিয়েছেন, এবং সেই শিক্ষা সেই সংস্কৃতি কিন্তু ছড়িয়ে পড়েছে হাড়োয়ার পল্লীবাসীদের মধ্যে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের মানে মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এরপরে আমাদের গ্রুপের যিনি ইনচার্জ শ্রীযুক্ত আসিফুর রহমান মহাশয় আপনাকে কিছু কোয়েশ্চেন করবেন, সে তারপরে আমরা আপনার থেকে বিদায় নেব স্যার। ধন্যবাদ স্যার। আচ্ছা দর্শককে বলছি, আমরা তৃণমূল সাইবার কমব্যাট ফোর্সের তরফ থেকে
জেলা সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই উপলক্ষে আমরা জেলা সফরে শুরু করলাম আজ প্রথম। আমরা বিভিন্ন পঞ্চায়েত এলাকায় যাব, গিয়ে প্রার্থীদের এবং যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমরা লাইভ প্রচার করব, প্রশ্ন করব কিভাবে কাজ হয়েছে বা উন্নয়ন হয়েছে। তো আমি স্যারকেও বলবো যে আপনার যেসব এরিয়ায় দায়িত্ব আছে সেসব কোনো প্রার্থীদের মানে কিছু বক্তব্য থাকলে আমরা তাদের কাছে যাব, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার করব। তো আর স্যারকে বলবো যে আপনার এলাকার সামনে পঞ্চায়েত নির্বাচন, তো কেমন প্রস্তুতি চলছে যদি একটু বলেন দর্শকদের। দেখুন, বাংলার মানুষ একজনকে বিশ্বাস করছে না, হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জি যেভাবে একটা উন্নয়ন করেছে পঞ্চায়েত নির্বাচনে, কোনো সন্দেহ নেই পঞ্চায়েত নির্বাচনে যে সাফল্য আসবে আপনারা ভাবতে পারবেন না। পঞ্চায়েত নির্বাচনে মানুষ কোনো দিকে তাকাবে না, একমাত্র তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, এবং তৃণমূল কংগ্রেস সমস্ত পশ্চিমবাংলা যত পঞ্চায়েত আছে পঞ্চায়েতে জয়লাভ করে। আমার জেলার কথা আমি বলি, 200 পঞ্চায়েত আছে, আমরা 200 পঞ্চায়েতেই আমরা দখল করবো, আমি দায়িত্ব বলে যাচ্ছি, এবং 22টা ব্লকই আমরা পাবো, আমি জেলা পরিষদ পাবো, আপনাকে বলে যাচ্ছি এখানে কোনো সিপিএম বিজেপি কোনো স্থান নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে আস্থা, যে বিশ্বাস, সেই বিশ্বাস অটুট, এবং মমতা ব্যানার্জি ছাড়া মানুষ কিছু চেনে না এই মুহূর্তে। মমতা ব্যানার্জি একমাত্র আমাদের উন্নয়নের ভাণ্ডারী, তার উন্নয়নকে আমরা পথে করে আগামী পঞ্চায়েত নির্বাচনে লড়াই করব, সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা ভালো সফল হবো। আচ্ছা, আজকে আমরা টিসিসিএফ লাইভ এখানে শেষ করছি, স্যারকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় আমাদের জন্য দেওয়ার জন্য। আচ্ছা হ্যাঁ, আমরা আজ এখানেই টিসিসিএফ লাইভ শেষ করছি, ধন্যবাদ। আগামী পঞ্চায়েত ভোটে দিদির দলকে জেতাবেন, দিদিকে জেতাবেন, আর বাংলায় সম্প্রীতি বজায় রাখতে হবে অবশ্যই, এটা লক্ষ্য রাখবেন। বিরোধীরা ভীষণভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, ওরা দাঙ্গা লাগিয়ে জেতার চেষ্টা করছে, বাংলায় দাঙ্গাকারীদের কোনো জায়গা নেই, এটা একমাত্র দিদি রুখতে পারে। এটা আপনারা সেইভাবে সবসময় সব দিকে তৃণমূল প্রার্থীদের জয়ী করবেন, এই আবেদন রাখি, ধন্যবাদ, বিদায়।